আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি সাভার পৌরসভার একমাত্র হাট রেডিও কলোনি হাটে। আর এই হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে এবং বেচা কিনেও ভালো। আমরা কথা বলবো ক্রেতার সাথে, কিনেছেন একটি দেশি গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? এই আমাদের সামনেই বাসা, রেডিও কলোনির যে ওই পাশে মুসলিম হাউস, এটাই এলাকারই। এই হাটে কি এই বছর প্রথম আসছেন? না 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 না, এটা তো আমাদের এলাকা, হাত মিললে এখানেই আসি সবসময়। এখান থেকে সবসময় এখান থেকে তো অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এখানকার পরিবেশ ভালো, হ্যাঁ সবই ভালো, অনেক সুন্দর। এরপরে দামটাও যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে দিতে চাই ভিউয়ার্স, এই মাঠে কিন্তু 2017 সালে সাকিব আল হাসান এসেছিলেন, অনেক বড় মাঠ, বিশাল পরিসর। যারা আপনারা এর আগে আসেননি অবশ্যই চলে আসবেন, দেখবেন, শুনবেন, যাচাই করবেন, গরু কিনবেন। এটা কত দিয়ে নিলেন? এটা 90,000 টাকা। 90,000, মাশাআল্লাহ। দাম কত চেয়েছিল কেনার আগে? হ্যাঁ, দাম কত চেয়েছিল ব্যাপারী? দাম চেয়েছিল 1,20,000। 1,20,000, 90,000 দিয়ে নিছে। 90,000 দিয়ে এই গরুটা কেনার আগে আরো কতগুলো গরু দেখছেন মোটামুটি? আমি বেশি গরু দেখিনি, 5-6টা গরু দেখছি। 5-6টা, মাশাআল্লাহ। হাটে কখন আসছিলেন আজকে? আজকে আমি হাটে আসছি হলো আসরের নামাজ পড়ে। আসরের নামাজ, সাথে কে আসছে? সাথে আমার নাতি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বাচ্চাদেরকে আপনারা অবশ্যই হাটে নিয়ে আসবেন, কারণ কুরবানির প্রতি উদ্বুদ্ধ করতে হাটে আনার বিকল্প কিন্তু অন্য আর কিছুই হতে পারে না, কারণ আগামীতে ওরাই কিন্তু পশু কিনবে। তো আপনার গরুটি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনার কুরবানিও কবুল হোক এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাত।